Hola, ¿qué tal? José Pérez, José Pérez. আসেন এদিকে আসেন, এরপরে খেলা নাম কোন? নাম কোন? লিটন 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 আশায় মানুষদের পাশে আছেন, মুড়ি চিরা বলে দিচ্ছি, আমরা রামদিঘা দিব, রামদিঘা থেকে তারপর গ্রাম আছে টেলিপাড়া, তারপর টেলিপাড়া থেকে আমরা তারপর জয়শ্রী যাবো, জয়শ্রী অর্থাৎ জয়শ্রী নন ধর্মাসু উপজেলা, গ্রামগুলো আছে সেগুলো জানি না, সেগুলো দেওয়ার চেষ্টা করবো। তো এখন আমাদের আজ কার্যক্রম শুরু করেছি, আজ আমরা সারাদিন সন্ধ্যা পর্যন্ত এই ত্রাণ চলবে, আপনারা আমাদের পাশে থাকবেন এবং যারা আমাদের এই লাইভ দেখছেন, যারা লাইভে আছেন, আপনাদের অনুরোধ করব যদি আপনাদের ভালো লাগে আমাদের এই কার্যক্রম অবশ্যই লাইভটিকে শেয়ার করবেন। তো আমি দেখেছি অনেকে আছেন লাইভে দেখতে পাচ্ছি, হরে কৃষ্ণ সেই চলে হৃদয় লিমা দাস বলেছেন হরে কৃষ্ণ বা ওই চার থেকে আপনি দেখতেছেন আশা করবো আপনারা আমাদের এখান থেকে শেয়ার দিবেন। সবার নাম লিস্ট করে সবাইকে ডাকতেছেন, তো আরাধন হরিজন সব রকম এক জায়গায় আছে, সকলে নিচ্ছেন যারা এখানে তাদের ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, চেষ্টা করছি প্রতিটা মানুষের মধ্যে অবিচন্দ্র দাস প্রভু যারা আমাদের লাইভটি দেখছেন সকলকে অনুরোধ করবো আপনারা শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দেন স্কুলের এই কার্যক্রম। আমরা এই মধ্যনগর উপজেলার এরিয়াতেই বিশেষ করে এই এলাকাটা পুরাই বাড়ি অঞ্চল, এখানে 6-7 মাস জলেই থাকে, আর তার মধ্যে যদি বন্যা হয় তো তাদের অবস্থা তো একবার করুণ অবস্থা। তাদের সাথে আমরা এসে কথা বলেছি, অনেকের ঘর বাড়ি হারিয়েছে, অনেকের গরু বাছুর হারিয়েছে, অনেকের এই বান টান তাদের অনেক ক্ষতি হয়েছে, তারা তাদের চেষ্টা করেও তাদের অসহায় আছে। তো আমি সকলকে অনুরোধ করছি আপনারা এই অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, সাহায্য রিঙ্কু 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 আমি কিছু ডোনেশন করতে চাই টাকা পয়সা, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আপনার
সেই ডোনেশন আমরা আপনার সেই দান আমরা এই অসহায় মানুষদের কাছে আমরা পৌঁছে দেব। যেগুলো হোক আমরা, কারণ আপনারা জানেন আমরা এই কার্যক্রম আজ তার 9 দিন বা 10 দিন হয়ে গেছে তো আমরা কন্টিনিউ এই প্রাণ কার্য করে যাচ্ছি বা দিয়ে যাচ্ছি। তো আমরা এখানে একটি টিম আসছি, একটা টিম এখানে আমরা এসেছি, 3 দিন হয়েছে আজকে দিয়ে যদি থাকে তাহলে কালকে দিব, নয়তো আমরা আজকে সমাপ্ত করে কাল আমরা সিলেটে আসার চেষ্টা করবো। তারপর চেষ্টা করছি জল পুরোপুরি যায় নাই, এখনো বাড়ির আশেপাশে টিপায় টাপায় এখনো জল আছে। এই নৌকাটি আমরা নিয়েছি, এই নৌকাটি প্রায় 300 মিনিট। এই নৌকাটি হচ্ছে আমাদের বাহন, আজকে 3 দিন ধরে এই নৌকাটি আমাদের সাথে আছে এবং আমরা এই নৌকা নিয়েই এখনো জল কমে নাই, এখনো জল এই এলাকাতে আছে। তো এলাকার মানুষ অত্যন্ত সহজ সহল, ওদের জীবনযাত্রা খুবই সিম্পল, ওদের এত দুতলা তিনতলা বাড়ি নেই। আপনারা দেখতে ওদের বাড়িঘর এখনো মাটির বাড়ি, এখনো টিনের ঘর, নিচে মাটি। এই মাটির ঘরে যদি জল উঠে তো বুঝতে পারো কী অবস্থা, প্যাক খাদা তো খাদা প্যাকগুলা ওদের ঘরের মধ্যেও প্যাক খাদা আছে। দেখুন আমি দেখাচ্ছি মানুষের পায়ে, আমরা সেই প্রাণ বিতরণ দিচ্ছি ইস্কন সিলেট বিগল জেলার পক্ষ থেকে এবং আমরা শ্রীমদ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী তত্ত্বাবধানে আমরা এখানে এসেছি। তো 3 দিন ধরে আমরা এই প্রাণ কার্য পরিচালনা করছি। আমরা সিলেট থেকে, আমি আগেই বলেছি, সিলেট থেকে আমরা 25 জনের একটা টিম এসেছি। আমরা এই টিমকে বিভিন্ন এরিয়াতে, বিভিন্ন অঞ্চলে যেসব জায়গায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমরা শুধু একজন সবার প্রত্যেককেই, ধনী গরিব নাই, আমরা সকলকেই দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে আমরা শুধু দেখে দেখে দিচ্ছি, সকলকে প্রতিটা মানুষকে দেওয়ার চেষ্টা করছি। কেবল বিতরণ
আব্দুল ইবান আব্দুল ইবান আব্দুল ইবান প্রভুরা কষ্ট হচ্ছে এই জানেন কেবল টাকা সাদা দাদা আপনারা বুঝছেন দাদা কেটে ফাঁসে দাদা আমরা সব ব্যবস্থা করেছি বাচ্চা মানুষ পারবে আরো সাতাইশটা আনো রাত্রি বিরা তিন বিরে তো আমি চিরা চিরা আনো আনো চিরা বস্তা নৌকা তেলে চিরা।